কোন আছে? হ্যাঁ শুন, এক্সকিউজ মি, এখানে রুম আছে? মানে খালি কোনো রুম? চারটে দিন থাকবো আমি, বিশ্বাস করুন বেশি থাকবো না। না দিদি, রুম নেই। প্লিজ দাদা, একটা রুমের ব্যবস্থা করুন। আমি অনেক দুঃখে গেছি, আমি খুবই টায়ার্ড, আমি আর পারছি না, দয়া করে। হ্যাঁ আছে কিন্তু। কিন্তু কি দাদা, ওই রুমটা আছে যখন আমাকে দিয়ে দিন না। আগে আমার পুরো কথাটা শুনুন আপনি। ঠিক আছে বলুন। আসলে দিদি, আগে অনেকেই ওই রুমটা ভাড়া নিয়েছিলেন, কিন্তু যেই দিনই নিয়েছিলেন তার পরের দিনই তাদের ডেড বডিটা পাওয়া গেছে। ঠিক আছে, আমি সাবধানে থাকবো, এবার তো আমাকে রুমের চাবিটা দিন দয়া করে। প্লিজ দাদা, রুমের চাবিটা দিন। আচ্ছা দিদি, আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ দাদা, আমি ভেবেই বলছি। প্লিজ দাদা, এবার তো রুমের চাবিটা আমাকে দিন, আমি আর পারছি না। ঠিক আছে দিদি, এই নিন। আরে আরে, কোথায় যাচ্ছেন? কেন রুমে? ও হো দাদা, আমি ভুলে গেছি। আচ্ছা আপনি রুম নাম্বারটা আমাকে বলুন না। থাক থাক থাক, আমি আপনার সাথে যাচ্ছি, চলুন। আসুন আসুন আসুন, চলুন। এদিকে এদিকে দিদি। বুঝেছি, এটা নিশ্চয়ই আমি এখানে থাকবো। হ্যাঁ, ঘরটা তো খুব সুন্দর, আপনি যে দেবেন না বলছিলেন, এটা কিন্তু আপনার খুবই অন্যায়। ঠিক আছে, এক্সকিউজ মি, আমি একটু রেস্ট নেব, আপনি এখন গেলে ভালো হয়। ঠিক আছে দিদি, আমি আসছি। অনেক জোর থেকে এসছি, আমি আর পারছি না, একটু না শুলেই নয়। চাই বলো বা তাই বলো, ঘরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। শুধু কারেন্টটাই নেই, কারেন্ট না থাকলে আর কি। ঠিক আছে, আমাদের গল্প শুরু করছি। একদম প্রথমে এক বিজ্ঞানী ছিলেন, সে এতই পড়াশোনা করেছেন যে সে মানে জীবন বিদ্যা নিয়ে এতই পড়াশোনা করেছেন যে সে তারপর জীবন বানানো শুরু করলেন, অর্থাৎ সে মৃত ব্যক্তির মধ্যে জীবন দান করতে পারতেন। তারপর সে এইখানে একটা এক্সপেরিমেন্ট করছিলেন, সেই এক্সপেরিমেন্টে সে একটা লোককে তৈরি করেন। তারপর তিনি ভাবলেন যে নর্মাল লোকের মতনই তো লাগবে, ওর জন্য তার মুখটা একটু আত্মার মতো বানালেন, যাতে সবাই ওকে দেখে একটু ভয় পায়। তারপর ওর মধ্যে জীবন দান করার পর সে হঠাৎ করে খেয়াল করলেন যে তার মস্তিষ্ক দিতে সে ভুলে গেছে। তারপর শুরু হলো ঘটনা, সে একে একে মানুষ খুন করা শুরু করলেন, যে
এইখানে থাকতেন। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এবার আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক আছে। আরে আমার বালিশটা দিয়ে যান। ঠিক আছে। আর হ্যাঁ, পাগল কিন্তু জাদু শিখেছে। ঠিক আছে। ফোনে সব রেকর্ড করে দিয়েছিলাম, এবার একটা ওঝার কাছে গিয়ে সব দেখাতে হবে, তাহলেই জানতে পারবো ওকে কিভাবে মারা যাবে। আসছে মনে হয়।
তারপর আমি চিরকালের জন্য হোটেল ছেড়ে চলে যাব, নিজের বাড়িতে।